এখানে আমরা যেটা করছি তো রাউটিং, তো রাউটিং করার জন্য আমরা এখানে দুটো সার্ভারকে দুটো রাউটার বানাবো, দুটো ক্লায়েন্ট এন্ড ইউজার, যেগুলো এই ক্লায়েন্টটা আর ওয়ানের সাথে কানেক্টেড, মানে রাউটার ওয়ানের সাথে কানেক্টেড, এই রাউটারটা এই রাউটারের সাথে কানেক্টেড অ্যান্ড ক্লায়েন্ট টু এই রাউটারের সাথে কানেক্টেড। তো আমাদের এখানে যে নেটওয়ার্ক সেট আপটা আমরা করবো সেটা হলো এরকম, আমাদের এখানে একটা সার্ভার, এখানে একটা সার্ভার, এখানে একটা সার্ভার, এখানে একটা ক্লায়েন্ট, এগুলো হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। এখানে একটা ল্যান কার্ড, এটাকে আমরা দেবো পেন ডট স্ল্যাশ এইট, এটাকে দেবো স্ল্যাশ এইট, ঠিক আছে। তো এই হলো আমাদের সিনারি। তো এইখানে আমাদের এটা থাকবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের থাকবে ল্যান ওয়ান, এটা হচ্ছে আমাদের ভিএমআর অনুযায়ী ল্যান টু, এটা হবে ল্যান থ্রি। তো আমি এর অ্যাডাপ্টার, এর অ্যাডাপ্টার কানেক্ট করবো ল্যান ওয়ানের সাথে, এর অ্যাডাপ্টার, এর অ্যাডাপ্টার কানেক্ট করবো ল্যান টু এর সাথে, এর অ্যাডাপ্টার, এর অ্যাডাপ্টার কানেক্ট করবো ল্যান থ্রি এর সাথে। ডাইরেক্ট কানেক্ট করবে, মাঝখানে কোনো ডিভাইস থাকবে না, সুইচ, ভার্চুয়াল সুইচ, ভার্চুয়াল সুইচ থাকবে, মানে ফিজিক্যালি কথা বলছি, ফিজিক্যালি কিন্তু যেহেতু লাগবে সুইচ, নর্মাল সুইচ। এখানে দুটো ল্যান কার্ড লাগবে রাউটারে, এই যে সেম সিনারিটা করছি এটা যদি ফিজিক্যালি করতে যাই সেম সিনারিই হবে, এখানে যেটা আমরা ভার্চুয়াল সুইচ ইউজ করছি ওখানে ফিজিক্যাল সুইচ থাকবে। একটা নেটওয়ার্ক কার্ড আছে আর একটা নেটওয়ার্ক কার্ড এখানে, আরেকটা বড় ঝামেলা করে আমার ক্ষেত্রে ভার্চুয়াল সুইচটা কখন হয় কখন হয় না, আমার এখন বানানো পড়ে না স্যার, এখন আইপি নিচ্ছে না মেশিন, মানে ফিজিক্যাল মেশিনটা তো আইপি নিচ্ছে না, দুটো করে ল্যান কার্ড আমাদের দেখ লাগানো হয়ে গেছে, দুটো করে ল্যান কার্ড লেগে গেছে। এবার ল্যান সেগমেন্টটা আমরা ডিভাইড করব, সেটিংসে গেলাম, এটা কানেক্টেড হবে ল্যান সেগমেন্ট ওয়ান এর সাথে, ল্যান সেগমেন্ট বানাতে গেলে ল্যান সেগমেন্টে গিয়ে অ্যাড করলে ল্যান সেগমেন্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হলো একটা ভার্চুয়াল সুইচ, আমাদের হাইপার ভি অনুযায়ী এটা হচ্ছে প্রাইভেট সুইচ যেটা আমরা করেছিলাম সেটা। তো ক্লায়েন্টকে আমরা ল্যান সেগমেন্ট ওয়ানের সাথে কানেক্ট করলাম, ল্যান সেগমেন্ট ওয়ান বলে যে সুইচটা রয়েছে তার সাথে কানেক্ট করলাম, রাউটার টুকে, টু এর যে ফার্স্ট ইন্টারফেসটা রয়েছে সেটা কানেক্ট হবে ল্যান সেগমেন্ট ওয়ান, মানে আমাদের পিসিটা আর রাউটারের ফার্স্ট ইন্টারফেস ল্যান সেগমেন্ট ওয়ানে কানেক্ট করবে। সেকেন্ড যে ইন্টারফেস রয়েছে সেকেন্ড ইন্টারফেসটা কানেক্ট করলাম ল্যান সেগমেন্ট টু, আর এদিকে আর টু এর যে ফার্স্ট ইন্টারফেস সেটা কানেক্ট করলাম ল্যান সেগমেন্ট টু, তার মানে দুটো রাউটার কানেক্ট হয় সেম লাইন, আর রাউটারের যে সেকেন্ড ইন্টারফেস রয়েছে সেটা কানেক্ট করলাম ল্যান সেগমেন্ট থ্রি এর সাথে, আর ক্লায়েন্টকে কানেক্ট করলাম ল্যান সেগমেন্ট থ্রি এর সাথে। এবারে আইপিগুলো দেখুন,
RCPL প্রথমেরটা হচ্ছে আমাদের 10 নেটওয়ার্ক তো আমি এখানে আইপি দিলাম 10.0.0.2 গেটওয়ে হচ্ছে 10.0.0.1 কারণ রাউটার ইন্টারফেসে আমরা আইপি দেবো 10.0.0.1 তার মানে এ যদি বাইরে যেতে হয় তাহলে 10.0.0.1 এর সাথে কমিউনিকেট করবে তো 10.0.0.1 কে রাউটার ইন্টারফেস ফার্স্ট ইন্টারফেসটা এখানে ছবি অনুযায়ী আমাদের এই ইন্টারফেসের অ্যাড্রেস হলো 10.0.0.1 এটার অ্যাড্রেস হলো 10.0.0.2 ঠিক আছে তাহলে গেটওয়েকে 10.0.0.1 এখানে হচ্ছে 20.0.0.1 আর এখানে হচ্ছে 0.2 20.0.0.2 এখানে 30.0.0.1 30.0.0.2 তার মানে একে যদি বাইরে যেতে হয় এই গেটওয়ে পাস হয়ে যেতে হবে তো এটা আর এটা হবে হচ্ছে আমাদের 0.0.1 আচ্ছা অ্যাড রুলস এন্ড ফিচার্সে গিয়ে এখানে রাউটিংটাকে ইনস্টল করতে হবে নেটওয়ার্ক পলিসি এন্ড অ্যাক্সেস সার্ভিস এর জন্য যেটা রয়েছে সেটা হলো ইনস্টল
আচ্ছা ইনস্টল তো হয়ে গেছে এটা, তো টুলসে গিয়ে দেখ রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস, রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস এখান থেকে খুলতে পারি, অথবা রানে গিয়ে RRASNGNT.msc configure and enable routing and remote access. Next, custom configuration. Next, that LAN routing will have options. LAN routing, next, finish. Start service. Same way, এখানেও চলে গেলাম, এখানেও চলে গিয়ে আমরা এখান থেকে রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস অথবা RRASNGNT.msc কনফিগার এনেবল রাউটিং রিমোট অ্যাক্সেস, নেক্সট কাস্টম কনফিগারেশন, নেক্সট ল্যান রাউটিং, নেক্সট ফিনিশ। রাউটিং আমরা এখানে এনেবল করে দিয়েছি, IPv4 রাউটিং এখানে এনেবল হয়ে গেছে। এবার এনেবল হয়ে গেছে তো এখানে আমাদের এই রাউটারের কাছে যে রাউটিং টেবিল রয়েছে, এখানে যে নেটওয়ার্কগুলো রয়েছে সেটা হলো 10/8/8 এটা, আর এর কাছে রয়েছে কত, 30 নেটওয়ার্ক ইনফরমেশন নেই, এই রাউটারের কাছে 10 নেটওয়ার্ক ইনফরমেশন নেই। তো এই ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য করতে হবে আমাদের রাউটিং। তো ফার্স্টে আমরা করব কি স্ট্যাটিক রাউটিং, তারপরে আমরা করব ডাইনামিক রাউটিং। তো এখানে কি করতে হবে, এখানে আমার কাছে 30 নেটওয়ার্ক নেই, তার মানে /8 এটাকে আমাকে অ্যাড করতে হবে। তো এটা আমাদের যেতে গেলে এই ইন্টারফেস দিয়ে যেতে হবে, বেরোতে হবে এই নেটওয়ার্কে ইউজ করতে গেলে, আর গেটওয়ে হবে হচ্ছে এই সার্ভারের অ্যাড্রেস, এই ইন্টারফেসের অ্যাড্রেস, মানে 30.0.0.2। তো আমরা ফার্স্ট রাউটারে চলে যাই, ফার্স্ট রাউটারে দেখ IPv4 দেখ স্ট্যাটিক রুটস বলে অপশন রয়েছে, রাইট ক্লিক নিউ স্ট্যাটিক রুট। তো তার আগে আমি দেখ এখানে শো আইপি রাউটিং টেবিলস, এটা হচ্ছে আমাদের রাউটিং টেবিল। এখানে দেখ 10/20 নেটওয়ার্ক রয়েছে, আর কোনো নেটওয়ার্ক নেই। তো স্ট্যাটিক রুট, নিউ স্ট্যাটিক রুট, ইন্টারফেস দিয়ে কোনটা দিয়ে বেরাবে, Ethernet 1 দিয়ে বেরাবে, মানে ফার্স্ট রাউটারে সেকেন্ড ইন্টারফেস দিয়ে বেরাবে, বেরালো। ডেস্টিনেশন কোনটা, 30.0.0.0। তার আগে আমি একটা জিনিস করে নিই, সব মেশিনে ফায়ারওয়াল অফ করি, কারণ ICMP প্যাকেটটাও আমি অ্যালাউ করতে পারি, কারণ এখানে আমাদের ওইগুলো করতে হবে। অফ করে দিয়েছি, তো এখান থেকে আমি একটা পিং রিকোয়েস্ট সেন্ড করছি 30.0.0.2k-t, ডেস্টিনেশন হোস্ট আনমিচেবল দেখাচ্ছে, কারণ আমাদের নেটওয়ার্কগুলো এখন আমি স্ট্যাটিক রুট দিইনি। তো এখানে R1 রাউটারে আমি 30 নেটওয়ার্ক দিলাম, নেট মার্কস হচ্ছে 255.0.0.0, গেটওয়ে হচ্ছে 30.0.0.2, মানে 30.0.0.2 দিয়ে বেরাতে হবে, 30.0.0.2 এর কাছে যেতে হবে। ওকে, হয়ে গেল একটা স্ট্যাটিক রুট। সেমভাবে আমাদের এখানেও সেম স্ট্যাটিক রুট দিতে হবে, এটা বেরাবে হচ্ছে কোন ইন্টারফেস দিয়ে, এটা বেরাবে ইন্টারফেস, মানে এখানে প্যাকেটটা এখান থেকে আমাদের এই ইন্টারফেস হয়ে এই গেটওয়ে হয়ে এর কাছে অবধি গেল,
এবার রিটার্ন ট্রাফিকটা যখন আসবে তখন তো টেন নেটওয়ার্কে খুঁজবে, টেন নেটওয়ার্ক পাবে না, তো টেন নেটওয়ার্কটা আমাকে এখানে অ্যাড করতে হবে, কোন ইন্টারফেস দিয়ে বেরাবে, এই ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের গেটওয়ে। আমি চলে গেলাম 10.0.0.0, আচ্ছা আমি এখানে একটা মনে হয় ভুল জিনিস করেছি, কারণ এই নেটওয়ার্কটা 30 নয়, এই নেটওয়ার্কটা 20.0.0.2, আমাদের মাঝখানে নেটওয়ার্কটা 20 নেটওয়ার্ক, পিং করেছে 30, তো গেটওয়েটা হবে 20.0.0.2, আর এদিকেরটা হবে হচ্ছে 20.0.0.1। ওকে, স্ট্যাটিক রুট অ্যাড হয়ে গেছে, রিপ্লাই আসা শুরু হয়ে গেছে, এটা গেল স্ট্যাটিক রুট। সেমভাবে আমি ডিফল্ট রুটও করতে পারি, কীভাবে, এটা হলো সিএসআর ক্যান্ডিডেট স্ট্যাটিক রুট, ডিফল্ট রুট কীভাবে করব, ডিলিট করে দিলাম, আবার ডেস্টিনেশন ম্যানেজেবল। ডিফল্ট রুট করতে গেলে সেম রাইট ক্লিক নিউ স্ট্যাটিক রুট, বেরাবে এই ইন্টারফেস দিয়ে, ডেস্টিনেশন হচ্ছে 0.0.0.0, নেটওয়ার্ক মার্কস 0.0.0.0, গেটওয়ে হচ্ছে 20.0.0.2, হয়ে গেল। R2 স্ট্যাটিক রুট এই ইন্টারফেস দিয়ে বেরাবে 0.0.0.0, এটা হচ্ছে কত 20.0.0.1, হয়ে গেল, দেখ রিপ্লাই হয়ে চলে এসছে, এটা গেল আমাদের ডিফল্ট। আর পরে রইল আমাদের, এবার এটা গেল আমাদের স্ট্যাটিক রুটের দুটো পার্ট, সিএসআর অ্যান্ড সিডিআর। এবার আমরা করব হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল, তো আমাদের ডেস্টিনেশন এখন আর নিয়েছিল, তো ডাইনামিক রাউটিং প্রোটোকল করতে গেলে আমাদের রাউটিং প্রোটোকলটা অ্যাড করতে হবে, তো এখানে জেনারেল অপশানে যেতে হবে, নিউ রাউটিং প্রোটোকল, তো এখানে দেখ আমাদের DHCP রিলে এজেন্ট ম্যাট IGMP রিপ ভার্সন 2, এখানে ভার্সন 1 চলে না, ভার্সন 2, ওকে রিপ ভার্সন 2 অ্যাড করলাম। তো আমরা সিসকোতে কী করি, সিসকোতে রিপ এনেবল করার জন্য করি router space RIP, রিপ রাউটিং প্রোটোকল এনেবল হয়ে গেল, তো এটা সেটা router space RIP, রিপ রাউটিং প্রোটোকল এখানে এনেবল হয়ে গেল। এবার করি কি, network space IP address, তাহলে ওই আইপি অ্যাড্রেসটা বা নেটওয়ার্কটা যে ইন্টারফেসে থাকে সেই ইন্টারফেসটাকেও VIGRP রিপ এনেবল করে দেয়, তো এখানে আমাকে কী করতে হবে, নিউ ইন্টারফেস করে ইন্টারফেস দুটো চিনিয়ে দিতে হবে। ওকে, দুটো অ্যাড হয়ে গেল, আর এখানেও সেম নিউ রাউটিং প্রোটোকল রিপ, ওকে নিউ ইন্টারফেস, এটা নিউ ইন্টারফেস, এটা হয়ে গেল। ওয়েট কিছুক্ষণ, রাউটিং টেবিল এবার এক্সচেঞ্জ হবে, রাউটিং টেবিল এক্সচেঞ্জ হওয়ার পর এখানে রিপ্লাই আসবে, একটা রাউটিং টেবিল এক্সচেঞ্জ হতে কতক্ষণ সময় লাগছে, রিপ্লাই চলে এসছে, এটা যদি হার্ডওয়্যার হতো তাহলে এতক্ষণ টাইম লাগতো না। তো আমি এখানে যদি রাইট ক্লিক করে শো নেবার্স করি, নেবার রাউটার ইনফরমেশান আমাকে দেখাচ্ছে, শো আইপি রাউটিং টেবিল যদি দেখি, এখানে দেখ আমাদের সব রাউটিং প্রোটোকল এসছে, যেগুলো রিপ দিয়ে এসছে সেগুলো